हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल विज्ञान शिक्षा। आशा करी तुम्हारा प्रत्येके भालो आछो, सुस्थ आछो। आज के आलोचना करते चले क्लास 10 और 12 दोटो क्लस किन्तु रयेछे सेई विख्यात सूत्र, विज्ञानी मेंडेलेर विख्यात दुटी सूत्र सम्पर्के। ठीक आछे, तो विज्ञानी मेंडेल आमरा आगेई पढ़ेछि, मेन दुटो किन्तु परीक्षा बा एक्सपेरिमेंट करेछिलेन। एक नम्बरटाके बला हच्छे एक संकोचन परीक्षा बा बला हय मोनोहाइब्रिड क्रस, आर दुई नम्बरटा हच्छे द्विसंकोचन परीक्षा बा हच्छे डाइहाइब्रिड क्रस एक्सपेरिमेंट। तो मेन दुटो किन्तु एक्सपेरिमेंट चालिएछिलेन। ए दुटो एक्सपेरिमेंट चालानोर पर तिनि किन्तु प्रतिबारे एकटा करे सिद्धांत उपनीत होयेछिलेन एबं सेई सिद्धांतगुलो एक्चुअली तार सूत्र हिसाबे परिचित। ठीक आछे, ए सिद्धांतगुलो तार सूत्र हिसाबे परिचित। तो तिनि ए एकसंकोचन परीक्षा चालानोर पर जे सिद्धांत उपनीत होयेछिलेन तार थेके किन्तु ए एक नम्बर सूत्रटा तैरि करेछेन, बा एक नम्बर सूत्रटा तार थेके एसेछे। पृथकीभवनेर सूत्र, एटा हच्छे एक नम्बर सूत्र जाके बला हच्छे पृथकीभवनेर सूत्र। एटा किन्तु एकसंकोचनेर फलाफल हिसाबे सिद्धांत तिनि निएछिलेन। ठीक आछे, आबार तिनि द्विसंकोचन परीक्षार पर जे सूत्रटा तिनि आविष्कार करेछिलेन सेटा हच्छे स्वाधीन सञ्चरणेर सूत्र। तो मोट दुटो इम्पर्टेंट बा दुटो गुरुत्वपूर्ण सूत्र तिनि आविष्कार करेछिलेन, जेटा किन्तु आमादेर जेनेटिक्स बा आमादेर वंशगत जगते विशाल एकटा परिवर्तन सृष्टि करेछिल। तार जन्य एई विज्ञानीके बला हय़ कि बला हय़ वंशगत जनक बला हय़, বা ফাদার অফ জেনেটিক্স বা হেরিডিটি বলা হয়। ঠিক আছে, তো দেখো এই যে সূত্রগুলো কী অ্যাকচুয়ালি। দেখো এক নম্বর সূত্র আর কি, পৃথকীভবন সূত্র। পৃথক মানে কি? আলাদা হওয়া। ঠিক আছে, তাহলে এখানে আলাদা কে হবে? আলাদা হবে এখানে গ্যামেটগুলো বা বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, তাহলে দেখো যখন দুটো জনন মাতৃকোষের মধ্যে সংক্রমণ ঘটছে, অর্থাৎ দুটো জনন মাতৃকোষের মধ্যে আমাদের কি মিলন ঘটছে, মিলন ঘটার পর কি হচ্ছে, সেইগুলো থেকে কিন্তু একটা অপত্য তৈরি হচ্ছে। যে ফার্স্ট অপত্য জনু বা প্রথম অপত্য জনুতে কিন্তু এক ধরনের উদ্ভিদ তৈরি হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে কি শঙ্কর লম্বা উদ্ভিদ, শঙ্কর জাতীয় একটা উদ্ভিদ তৈরি হচ্ছে। তার মধ্যে কিন্তু এই যে দুটো বৈশিষ্ট্য, একটা লম্বা বৈশিষ্ট্য ক্যাপিটাল টি, আর অ্যাকচুয়ালি স্মল টি হচ্ছে আমাদের বেটে বৈশিষ্ট্য। এখানে কি স্মল টি হচ্ছে বেটে বৈশিষ্ট্য, আর ক্যাপিটাল টি হচ্ছে লম্বা বৈশিষ্ট্য। এই দুটো কিন্তু বৈশিষ্ট্য বা দুটো অ্যালিল অ্যাকচুয়ালি একসঙ্গে কিন্তু একত্রিত হয়েছে মাত্র, অ্যাকচুয়ালি কি একত্রিত হয়েছে, বাট এগুলো কিন্তু কখনোই মিশে যায়নি। ঠিক আছে, কারণ এর প্রমাণ কোথায় পাচ্ছি আমরা? দেখো পরবর্তী জন্য যখন এই শঙ্করলম্বা উদ্ভিদটিকে নিয়ে একটা পুরুষ উদ্ভিদ এবং একটা স্ত্রী উদ্ভিদ নিয়ে যখন আমরা সংকরণ করছি, অর্থাৎ স্বপরাগযোগ করছি, যখন আমরা কী করছি, স্বপরাগযোগ করছি বা স্বপরাগ মিলন ঘটাচ্ছি, তখন কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে গ্যামেটগুলো তৈরি হচ্ছে, তখন কিন্তু গ্যামেট তৈরির সময় কিন্তু আবার তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি আমাদের অ্যালেলগুলো আলাদা হয়ে গেছে, এবং সেই অ্যালেলগুলো কী করছে না বিভিন্ন প্রকারের উদ্ভিদ বা বিভিন্ন ভ্যারাইটির উদ্ভিদ তৈরি করেছে। এখানে দেখো এই যে প্রতিটি, অর্থাৎ তোমার বলতে পারি এখানে যে অ্যাকচুয়ালি যে পুং গ্যামেট, সেই পুং গ্যামেট দুটো তৈরি হয়েছে, ক্যাপিটাল টি স্মল টি, এবং স্ত্রী গ্যামেট তৈরি হয়েছে দুটো, ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, দুটো পুং গ্যামেট দুটো স্ত্রী গ্যামেট তৈরি হয়েছে, এবং এই দুটো গ্যামেটের মিল, দু ধরনের গ্যামেটের মিলনে কিন্তু আমাদের তিনটি ভ্যারাইটির কিন্তু বাহ্যিকভাবে উদ্ভিদ তৈরি হয়েছে, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি মানে শঙ্কর লম্বাটা, আর স্মল টি স্মল টি মানে হচ্ছে আমাদের বিশুদ্ধ বেটে, আর এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। তাহলে মোট তিন ধরনের উদ্ভিদ তৈরি হয়েছে, বিশুদ্ধ লম্বা, শঙ্কর লম্বা, আর বিশুদ্ধ বেটে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে মনে হচ্ছে আমাদের কি দুটো বৈশিষ্ট্য বা দুটো অ্যালিল একসঙ্গে কিন্তু মিশে গেছে, বাট এখানে কিন্তু মিশে যায়নি। পরবর্তী ক্ষেত্রে যখন গ্যামেট তৈরি হচ্ছে, তখন কিন্তু এগুলো অটোমেটিক্যালি আলাদা হয়ে যাচ্ছে, এবং আলাদা হয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি কিন্তু তৈরি করেছে। তাহলে এখান থেকে সূত্রটা আসছে যে দুটি জনন মাতৃকোষে সংকরণের ফলে অপত্য জনিত তৈরি জীবের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্য বা অ্যালেলগুলি পরস্পরের সঙ্গে মিলিত হয়নি, বরং গ্যামেট তৈরির সময়, পরবর্তী জনুতে গ্যামেট তৈরির সময় সেগুলো পরস্পরের সঙ্গে পৃথক হয়ে যায়। এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র বা এক নম্বর সূত্র, যাকে বলা হচ্ছে পৃথকীভবনের সূত্র। তাহলে কি বললাম, দুটি জনন মাতৃকোষে সংকরণের ফলে উৎপন্ন অপত্যে কিন্তু বৈশিষ্ট্যগুলি বা গ্যামেটগুলি, অ্যাকচুয়ালি অ্যালেলগুলি পরস্পরের সঙ্গে মিলিত হয়নি, পরবর্তী ক্ষেত্রে গ্যামেট তৈরির সময় সেগুলো কিন্তু পরস্পর থেকে অটোমেটিক্যালি পৃথক হয়ে যায়। এটাই হচ্ছে পৃথকীভবনের সূত্র। আর দু নম্বর সূত্রটা হচ্ছে তোমাদের স্বাধীন সঞ্চরণের সূত্র। এটা কি? যখন দুই জোড়া বা তার বেশি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ, অর্থাৎ জনন মাতৃকোষের মধ্যে সংকরণ হয়, তখন সংকরণের সময় উৎপন্ন গ্যামেটে শুধুমাত্র যে গ্যামেট তৈরির সময় বৈশিষ্ট্যগুলি পরস্পরের সঙ্গে পৃথক হয় তাই নয়, প্রতিটি বৈশিষ্ট্যই স্বাধীনভাবে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে কিন্তু সঞ্চারিত হয়, অর্থাৎ কি সমস্ত ধরনের কম্বিনেশনে কিন্তু অপত্য সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্বাধীন সঞ্চারণের সূত্র, বা বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাজর্টমেন্ট। আর ওপরটা হচ্ছে কি ল অফ
সেগ্রিগেশন, কি বলা হয়? ল অফ সেগ্রিগেশন। তাহলে পৃথকী ভাবনের সূত্রকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় ল অফ সেগ্রিগেশন। আর এই স্বাধীন স্বাধীন সঞ্চারণের সূত্রকে কি বলা হয়? বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাজটমেন্ট। ঠিক আছে, তাহলে কি বললাম, এই দু নম্বর সূত্রে কি হচ্ছে যে গ্যামেট তৈরির সময় বৈশিষ্ট্যগুলি যে পরস্পর সঙ্গে পৃথক হয়, শুধুমাত্র তাই নয়, কি হয়, প্রতিটি বৈশিষ্ট্যই স্বাধীনভাবে সকল প্রকার সমন্বয়ে বিন্যস্ত হয় বা সঞ্চারিত হয়, অর্থাৎ সমস্ত ধরনের কিন্তু কম্বিনেশনই সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমাদের আমাদের অ্যাকচুয়ালি স্বাধীন সঞ্চারণের সূত্র, বা আমরা বলতে পারি মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তাহলে এই দুটো সূত্র কিন্তু বোধ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু সূত্র দুটো ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তোমাদের মনে আছে যখন আমি দ্বিসংকর জন্ম বুঝিয়েছিলাম তখন দ্বিতীয় অপত্য জন্মতে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির উদ্ভিদ তৈরি হয়েছিল। কি বললাম, দ্বিতীয় অপত্য জন্মতে কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ তৈরি হয়েছিল, অনেক রকম ভ্যারাইটিস, বিভিন্ন ধরনের ভ্যারাইটির উদ্ভিদ তৈরি হয়েছিল। কিন্তু আমরা যদি জিনোটাইপ দেখি তাহলে দেখবো মোট ন ধরনের কিন্তু ভ্যারাইটির উদ্ভিদ তৈরি হয়েছিল। তাহলে এত রকম কম্বিনেশন হয়ে, এত রকমভাবে বিন্যস্ত হয়ে, সঞ্চারিত হয়ে কিন্তু উদ্ভিদগুলো তৈরি হয়েছিল। তাহলে গ্যামেটের মধ্যে কিন্তু ভরপুর কম্বিনেশন, ভরপুর মিশ্রণ ঘটেছে। তাহলে স্বাধীনভাবে এই যে মিশ্রণ ঘটার প্রবণতা, এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি স্বাধীন সঞ্চারণের সূত্র। এবং এই সূত্রের জন্যই কিন্তু দ্বিতীয় অপত্য জন্মতে এত রকম ভ্যারাইটির উদ্ভিদ তৈরি হতে পেরেছিল। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই মেন্ডেলের সূত্রগুলো ক্লিয়ার করতে পেরেছি, তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।